আজকে আমি কিনেছি একটা ব্যাপক গ্যাজেট হ্যাঁ আজকে আমি কিনেছি অ্যামাজনের বেস্ট সেলিং অ্যান্ড্রয়েড প্রজেক্টার তো এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড প্রজেক্টর এর দাম হচ্ছে বারো হাজার টাকা আজকে আমরা এই ভিডিওতে দেখবো এই প্রোজেক্টর দাম এত বেশি কেন আর বারো হাজার টাকার মধ্যে এই প্রজেক্টারে তোমাদের কি কি ফিচার্স দিয়েছে আমাদের সবার বাড়িতে তো টিভি আছে তো এটা কি এই প্রোজেক্টর কি টিভি রিপ্লেস করতে পারবে এটা কি সবার বাড়িতে আসতে পারবে আর এর কোয়ালিটি কেমন এর সাউন্ড কোয়ালিটি কেমন সব কিছু ট্রাই করবো তো তার আগে আমাদেরকে এর মধ্যে বক্সের মধ্যে কি আছে সেটা আমাদেরকে দেখতে হবে তো চলো আগে একে আনবক্স করা যাক তোর বক্সটা তুমি দেখতে পাচ্ছ ভাই বক্সটা অনেকটা সুন্দর লাগছে বক্সটা এরকম দেখতে তো চলো এর মধ্যে কি কি আছে সেটা আমরা আগে দেখব তো বক্সের মধ্যে এবার খোলা যাক বক্সটাকে আমরা এখানে দেখতে পাচ্ছ বক্স আর কিছুই নাই আমাদের তো এখানে হচ্ছে আমাদের সেই মাল প্রজেক্টর ভাই দেখতে তো হেভি লাগছে তো চলো আগে আমরা প্রজেক্টরটাকে পরে দেখবো আগে আমরা দেখবো প্রজেক্টরের সাথে কি কি দিয়েছে তো এখানে তোমাকে একটা দিয়েছে রিমোট ভাই রিমোট অনেক সিম্পল রেখেছে কয়েকটাই বাটন আছে সিম্পল একদম আর তার সাথে আমাদেরকে দিয়েছে এখানে একটা ম্যানুয়াল বুক মনে হয় হ্যাঁ এটা হচ্ছে একটা ইউজার গাইড ম্যানুয়াল বুক তো এটা আমরা এটা তো কোনো কাজে নেই ভাই এখন আমরা সব অপারেট করতে পারবো নিজে থেকেই তো তার সাথে আমাদেরকে দিয়েছে এটা হচ্ছে একটা পাওয়ার কেবিল ঠিক আছে তো এখানে এটা পাওয়ার কেবিল দিয়েছে এখানে তোমাকে দেশে দুটো অডিও ভিডিও কেবিল যেটা তুমি এতে ইম্পোর্ট করে তোমার ফোনের সাথে বা অনেক কিছুর সাথে পিসির সাথে তুমি একে কানেক্ট করতে পারবে বাস এই কয়েকটা জিনিসই তোমাকে দিয়েছিল তো চলো এগুলো আমরা রেখে দেবো সাইডে এবার আমরা দেখবো সেই মালটা তো ভাই এই হচ্ছে সে প্রজেক্টার তো এর ওয়েট যদি আমি বলি ভাই এক দেড় কিলো তো হবেই মনে হচ্ছে মানে সেরকম ভারীও নাই কিন্তু ভাই দেখতে ঘ্যামা লাগছে একদম তুমি এখানে তোমার দেখতে পাচ্ছ অনেক কিছু আছে তো চলো তো বারো হাজার টাকা দামের প্রোজেক্টারে আমাদেরকে এই কয়েকটা জিনিসই দিয়েছে ডাটা কেবল রিমোট আর এই ইউজার গাইড তো এখানে সে হচ্ছে সেই প্রোজেক্টরটা তো ভাই এর দাম বারো হাজার টাকা নিয়েছে আর এর আরেকটা ভার্জেন আছে যার দাম হয়তো আট আট ন হাজার এরকম সামথিং হবে কিন্তু আমি নিয়েছি এই বারো হাজার টাকা দামের প্রজেক্টারটা কারণ এর মধ্যে অনেক ফিচার্স আছে আর এটা আমাকে সব থেকে বেস্ট লাগলো আর এটা অ্যামাজনে অনেক রেটিং আছে তার জন্য এই প্রজেক্টারটা নেওয়া তো এবার আমরা এই বক্সটার মধ্যে কি কি তোমাকে ফিচার্স দিয়েছে বারো হাজার টাকায় তোমাকে এমন কি কি ফিচার দিয়েছে সেগুলো আমরা দেখবো চলো এবার আমি এই প্রোজেক্টটার ফিচার্স এর কথা বলি তো তোমরা এর সিনেমাটিক শর্টগুলো দেখো প্লাস এর মধ্যে কি কি তুমি ফিচার্স পেয়ে যাবে সেগুলো দেখো তোমরা দেখতে পাচ্ছ ভাই এর ডিজাইন অনেকটা আমাকে ব্যাপক লাগছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সিলভার কালারে তোমাকে এখানে ফিনিশিং দিয়েছে আর দেখতে ভাই এত ঘ্যামা লাগছে মানে কি বলবো এখানে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে এর স্ক্রিন এখান থেকে তোমার রিফ্লেক্ট মারবে সেই এলইডি লাইট গুলো এখানে তোমাকে ম্যাট ব্ল্যাক দিয়েছে ফিনিশিং এটা ডার্ক ব্ল্যাক দিয়েছে আর এখানে তোমার সিলভার কোটিং দিয়েছে ভাই দেখতে হেভি লাগছে তো দেখো এটা হলো ফ্রন্টের ভিউ আর এখানে তোমাকে হয়তো স্পিকার টাইপের গুলো এখানেই আছে ইনবিল্ড করা তো চলো এবার আমরা দেখবেন সাইডে কী কী অপশান আমাদেরকে দিয়েছে আর কী কী ফিচার্স দিয়েছে তো প্রজেক্টার লেফট সাইডে তুমি অনেকগুলো ফিচার্স পেয়ে যাবে সেগুলোর মধ্যে ফার্স্ট যেটা ফিচার্স হচ্ছে সেটা হচ্ছে এখানে তুমি পেয়ে যাবে হেডফোন জ্যাক ঠিক আছে এখানে তুমি হেডফোন জ্যাক পেয়ে যাবে তার পাশেই তুমি পেয়ে যাবে এভি জ্যাক ঠিক আছে আর এখানে তুমি পেয়ে যাবে এস ডি এম আই জ্যাক এর পাশে তুমি পেয়ে যাবে ভিজিএ আর তার পাশে তুমি পেয়ে যাবে মাইক্রো এস কার্ড এখানে তুমি এগুলো অপশান তুমি পেয়ে যাবে আর তার নিচে তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে আছে কুলিং ফ্যান যেটা তোমার থিয়েটার অন হওয়ার সময় অনেক গরম হয়ে যায় হিট হয়ে যায় তো এখানে তুমি পেয়ে যাবে কুলিং অপশনটা ঠিক আছে তো চলো এবার আমরা ব্যাক সাইডে দেখি ব্যাক সাইডে কি কি আছে তো ব্যাক সাইডে যদি তুমি এর ফিচার দেখো তো ভাই ব্যাক সাইডে তুমি পেয়ে যাবে HDMI পোর্ট আর এখানে তুমি পেয়ে যাবে USB পোর্ট আর এখানে তোমাকে কুলিং এর এখানে আরেকটা ছোট কুলিং দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে পাওয়ার কানেকশন ঠিক আছে তো এবার আমরা দেখব প্রজেক্টরের রাইট সাইডে তুমি কি আছে তো এই প্রজেক্টরের কুলিন ফ্যান এই সাইডে আছে প্রজেক্টরের সব সময় কুল করতে থাকে এই ফ্যানগুলো তো এই ফিচার্স আছে তো উপরে তুমি দেখতে চাও তো ওপরে ভাই অনেকগুলো ফিচার্স দিয়েছে তো ফার্স্ট যেটা ফিচার্স হচ্ছে সেটা হচ্ছে ফোকাস ভাই তুমি এখান থেকে তুমি ফোকাস করতে পারবে মানে তোমার যদি কোনো ফিল্ম চলে আর ওটা আউট অফ ফোকাস হয়ে যায় তো তুমি এখান থেকে ফোকাস করতে পারবে এটা সিম্পলি রোটেট করতে হবে তোমাকে আর সেটা অটোমেটিক ফোকাস হয়ে যাবে আর এখানে তুমি পেয়ে যাবে ক্রিস্টোন তোমার যদি ফ্রেমটা একটু ডায়ে বাঁয় বা ফ্রেম থেকে হটে যায় তাহলে তুমি এটাতে অ্যাডজাস্ট করতে পারবে তোমার ফ্রেমটা তো এখানে তোমাকে এই দুটো অপশান দিয়েছে এর সাথে তোমাকে এখানে দিয়েছে পাওয়ার বাটন তো এখানে পাওয়ার অন অফ বাটন তুমি পেয়ে যাবে এছাড়া এখানে তোমাকে লেফট রাইট আগে পিছে সব কিছু এখানে বাটন তুমি পেয়ে যাবে এখানে পেয়ে যাবে ওকে বাটন আর এখানে তোমাকে এস এম বাটন দিয়েছে আর এখানে তোমাকে দিয়েছে ব্যাক বাটন তো এই প্রোজেক্টটারে এত কিছুই বাটন আর ফিচার্সগুলো ছিল আর এখানে তোমাকে একটা ছোট্ট পাওয়ার লাইট দিয়েছে যেখানে তোমাকে অন হওয়ার সময় ব্লু লাইট জ্বলে আর পাওয়ার যখন এতে কানেক্ট হয়ে যায় তখন এই প্রজেক্টারটা তোমাকে নেওয়া দরকারই কারণ তোমাকে যা বড় স্ক্রিনে গেম খেলতে হবে সেই পাবজি বলো বা ফ্রি ফায়ার বলো বা প্লে স্টেশন বলো সব গেম তুমি এতে কানেক্ট করে খেলতে পারবে তো এটা হচ্ছে ই গেট আই নাইন প্রো ম্যাক্স অ্যান্ড্রয়েড প্রজেক্টার আর এর তুমি লার্জ ক্যাপাসিটি যেটা ডিসপ্লে সাইজ হচ্ছে সেটা হচ্ছে দুশো দশ ইঞ্চিস ডিসপ্লে ভাই অনেকটা বড়ো ডিসপ্লে তুমি পেয়ে যাবে যেটা তুমি একটা নর্মাল টিভিতে পাবে না এর যদি আমি কোয়ালিটির কথা বলি ভাই তো এতে তুমি পেয়ে যাবে ফুল এইচডি ন্যাটিভ অ্যান্ড ফোর কে সাপোর্ট আর ভাই ফোর কে সাপোর্ট তুমি এই প্রোজেক্টারে পেয়ে যাবে আর এর সব থেকে বেস্ট যেটা ফিচার হচ্ছে সেটা হচ্ছে চার হাজার পাঁচশো লুমিনিয়াস অফ ব্রিলিয়েন্স তুমি এখানে পেয়ে যাবে এই প্রোজেক্টারে তুমি পেয়ে যাবে পাওয়ারফুল থ্রি ডাব্লু ইনবিল্ড স্পিকার এই প্রোজেক্টটা তুমি পেয়ে যাবে ইনবিল ওটিটি প্ল্যাটফর্ম ভাই মানে এই প্রজেক্টারে তোমাকে অনেকগুলো ইনবিল যেরকম নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ইউটিউব আরও সব কিছু তো আমরা এই প্রজেক্টারে অলকা কাপ ফাইনাল দেখলাম এই প্রজেক্টের সব থেকে বেস্ট 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 যদি ফিচার্সের কথা বলি সেটা হচ্ছে এতে তুমি পেয়ে যাবে তিরিশ হাজার ঘন্টা লাইফ স্প্যাম মানে ভাই তিরিশ হাজার ঘন্টা মানে তুমি যদি ডেলি দুই থেকে তিন ঘন্টা এই প্রজেক্টটা ইউজ করো মানে তোমার সাত থেকে আট বছর এই প্রজেক্টটা আরামসে চলে যাবে তো এর থেকে আর বেশি তুমি কি চাও এই প্রজেক্টটা তুমি পেয়ে যাবে এফার্টলেস কম্প্যাটেবল উইথ এ ফায়ার টিভি পিসি ল্যাপটপ ডিবিডি প্লে স্টেশন অ্যান্ড মোর মানে তুমি অনেক কিছু ইউজ করতে পারবে এই প্রজেক্টারে এছাড়াও এই প্রজেক্টটা তুমি পেয়ে যাবে ওয়ারলেস ব্লুটুথ কানেক্টিভিটি তোমার ওয়ারলেস মাইক স্পিকার যা আছে তুমি এতে কানেক্ট করে তোমার মুভিটা আরো এক্সপিরিয়েন্স ভালো করতে পারবে আরো এনজয় করতে পারবে এই প্রজেক্টটা আছে লেটেস্ট লেটেস্ট মানে ভাই তুমি এই প্রজেক্টারে পেয়ে যাবে তো ভাই এই প্রজেক্টারটা আমরা সবকিছু দেখলাম আর এর দাম বারো হাজার টাকা বারো হাজার টাকা এত কিছু ফিচার দিয়েছে আর এত অ্যাডভান্স প্রজেক্টার ভাই মানে কি বলবো তুমি মানে থিয়েটারে মজা তুমি বাড়িতে বসে নিতে পারবে এই প্রোজেক্টটা তোমার বাড়িতে থাকলে এটা ভাই এতটাই ভালো প্রোজেক্ট এর বিল্ড কোয়ালিটিও অনেকটা ভালো আর এটা তুমি নিতে পারো আমি সাজেস্ট করব তুমি যদি মানে গেম টেম খেলতে ভালোবাসো বা তুমি মানে মুভি দেখতে ভালোবাসো তো আমি বলবো এই প্রোজেক্টটা তোমার বাড়িতে থাকাই উচিত তুমি যদি এই প্রোজেক্টটা ইউজ করতো তোমার টিভিতে দেখার মন করবে না এতই সুন্দর কোয়ালিটি আর এতই ভালো লাগে দেখতে এর স্পিকার কোয়ালিটি ভাই এত সুন্দর এত ভালোভাবে তুমি সব কিছু শুনতে পারবে মানে আমাকে হেভি লাগলো বারো হাজার টাকার মধ্যে আমি বলবো এটা ভ্যালু ফর মানি তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা চাইলে নিতে পারো তো আমি সাজেস্ট করবো হ্যাঁ তোমরা নিতে পারো তো এই ভিডিওটাতে এতটাই ভাই অনেক ফিচার্সের কথা বলে নিলাম এবার তোমাকে এক্সপিরিয়েন্স করতে হলে তোমাকে এই প্রজেক্টটা নিতে হবে তো আমি বলবো তোমরা একবার নিতে পারো এই প্রোজেক্টটা ইউজ করো সেভেন ডে রিপ্লেসমেন্টও তুমি পেয়ে যাবে তো চলো এই ভিডিওটা এতটাই ভালো থাকো বস থ্যাংক ইউ